গোকুলনগর হাই স্কুলে এসেছি, শিক্ষক স্বল্পতা রয়েছে ওই অভিযোগের ভিত্তিতে। শুনলাম আপনারা ম্যাডাম এবং আপনি দুজনেই পেনশনে চলে গেছেন, তা সত্ত্বেও আপনারা কেন স্কুলে? শিক্ষক স্বল্পতা, আমি জিওগ্রাফি পড়াতাম ক্লাস 9-10-এ, জিওগ্রাফির টিচার এখানে নেই। আমাদের একজন শিক্ষক বলল, স্যার আপনি আসুন না, ওরা তো মানে ইয়ে করতেছে, পারতাছে না ওইগুলি ইয়ে করতে, আমি ওইগুলি তাদের একটু বুঝিয়ে দেবার জন্য আসি আর কি। মানে আপনি নিজের উদ্যোগে, মানে আমি নিজের উদ্যোগে, কোনো বিনা পারিশ্রমিকে? ম্যাম আপনার নামটা? আমার নাম শাশ্বতী ভট্টাচার্য। আমি গত মাসেই রিটায়ারমেন্টে গেলাম, সেপ্টেম্বরে, 30 সেপ্টেম্বর। কিন্তু স্কুলকে ভালোবাসি, দীর্ঘ বছর ধরে আমি স্কুলে চাকরি করছি, প্রায় 34 বছর। যে স্টুডেন্টে দেখলাম এত টিচারের স্বল্পতা, মানে ক্লাস করা তাদের পক্ষে অসম্ভব, তখন মনে করলাম যে ভালোবাসাটাই রেখে যাই, যতদিন টিচার না আসে স্কুলে আমরা আসবো। অসম্ভব আমাদের, কিন্তু তাদেরকে ঠিকভাবেই পড়াইতে হইতেছে, কিন্তু তা আমাদের পক্ষে একটু অসম্ভব। তার লেগে শিক্ষক স্বল্পতা, কোনো ক্লাস হয় কোনো ক্লাস না, তার বাধ্য হয়েছি আমরা। রিটায়ারমেন্টে যাওয়ার পর সাধারণত সবাই একটু অবসর জীবন কাটানোর জন্যই, কিন্তু আপনাদের দেখা যাচ্ছে একটু ব্যতিক্রমী, এই বিষয়ে কি কিছু বলবেন? এই বিষয়ে এটাই যে আমরা মানে সবার আগে যে চাকরিটা আমরা করলাম শিক্ষকতা, এটার কি সম্মান দিই আমরা, এটাকে এত ভালোবাসি, এত মানে স্টুডেন্টকে এত স্নেহ করি, এটা ভোলা আমাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, ধীরে ধীরে আমরা হয়তো পিছিয়ে যাবো, যখন দেখুন যে টিচারের অভাব নাই, স্কুলে টিচার আছে, তখন নিজেদেরকে আমরা চলে যাবো ধীরে ধীরে। এখন জানি আমাদের কষ্ট হইতেছে, যে আমাদের বিশ্রামের দরকার, বিশ্রাম তো সামনে পরেই আছে, স্কুলকে একটু সাহায্য করাই আমাদের দরকার, যেহেতু ভালোবাসি স্কুলকে।